একটা জিনিস ভাল লাগলো, কাকা কাকি পুষে পুষি দাদা দিদি জ্যাঠা জেঠি যা সবাইকে খুশি রাখ। আরো কি বললি, তোর দাদাই মারবে? তোর দাদাই মারবে, আর আমি কি হাতে চুড়ি পরে থাকবো? ভাবিস না, গুলান কর দেবো। আরে সমাজ গেই, তোরা দেখতে পাচ্ছ আমকে বলে যা রে পাগলা, ভিডিওটা এত ভাইরাল যাচ্ছে কারণ কারণটা হলো তোমরা হয়তো সবাই লক্ষ্য করে দেখেছো, গানটা আরেকবার প্লিজ তোমরা দেখে নেবে, আমাদের ভিডিওতে থাকবে। গাইস যখন হিরোটা গান করে তখন এইরকম হয়তো গানটা করছিল, তুই আমাকে ভুলে যা রে পাগলা। ऐसा नहीं किया है, सॉरी 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 না এমনটাই করেছিল। আর গাইস তোমরা এই যে জামাটা দেখতে পাচ্ছ না, এই জামাটা চার দিন কাচেনি, তোমাদেরকে দাঁড়া জুম করে দেখাচ্ছি, এই বগলটা হলো চার হাত ফাটা আছে, ওই জন্য সবসময় এরকম করে রাখছে গাইস। তোমরা কপালের টিকটা দেখতে পাচ্ছ, টিক একটা ভালো করে লক্ষ্য করে দেখবে, এই হিরোটার না কপালে একটা কালো টিক আছে, সব ভিডিওতেই আমি দেখেছি। এই টিকটা কোথাকার আমি খোঁজ নিয়ে একটু দেখলাম, নাকি ছোটবেলায় যখন ছোট ছিল হিরোটা তখন ছোটবেলায় ওর ঠাকুমা ওকে টিক দিয়েছিল জাপানি তেল দিয়ে, টিকটা মুছতে ভুলে গেছে তাই এতক্ষণ রয়ে গেছে বড় পর্যন্ত। তোমরা কিছু মনে করবে না প্লিজ। আর এই প্যান্টটি দেখতে পাচ্ছ, এই প্যান্টটি সমীর বলে একটা সেনা এই বুট আর প্যান্টটি খালে ফিকে দিয়েছিল, হঠাৎই কোনো কারণে বানের জলে ভেসে এই বুট আর প্যান্টটা নদীতে চলে যায়। তখন ইনি চটি জুতা আর জাঙ্গিয়া প্যান্ট পরে ভিডিও বানাতে যে এই দুটোকে ঘুরিয়ে তিনি ভিডিও বানায়। আর অবি তো রুকো, ক্লাইম্যাক্স অবি বাকি হ্যায়। ঘরটা দেখতে পাচ্ছ না, অতি ভয়ঙ্কর পুরনো ঘরটা, দাঁড়াও তোমাদেরকে যদি জুম করে দেখো দেখতে পাবে পিছন দিকে তিনটা মাতাল ঘর, তিনটি মদ বোতল নিয়ে গাঁজা ফুঁকছে, আর সেখানে তুই আমাকে ভুলে যা রে পাগলা জনমের মতো। আচ্ছা আমাকে শিখা রিয়া হ্যায় গাইস। তারপরে আরেকটা আরেকটা গান, এবার থাক পিস রে মহল, এটা কি আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে আরেকটা গান দেখলাম, তোর বিহার ছামড়ায় আগুন লাগাই দিব। ও আগুন লাগানোর গানটা হঠাৎ করতে গেল কেন? কারণ কেন বলতো, ও তো নেশা করটা গেঁজা করটা, ওর কাছে তো পকেটে ভালো করে জুম করে দেখো চার কোনা একটা সালাই ছিল। তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি, চিনতে পারলে কমেন্ট করে প্লিজ বলবে। তোমরা এই হামকে বলে হিরোটাকে দেখছো না, এই হিরোটাকে স্যার গাইস তোমাদেরকে যে কি বলবো, একটা টেরু চোরকে দেখবে, টেরু চোর। ভিডিও বানানোর সময় কেউ থাকে এরকম শাহরুখ খান স্টাইলে, কেউ অ্যাটিটিউড মোডে, এই টেরু চোরটা তো এরকম করে আছে গাইস। দেখেছো যে করে সে আজকে মারুতিতে টেরু চোরটা রানুয়াটা।